হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের গতকালকে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ করা হয়েছে, তো সেই চ্যালেঞ্জটাই আজকে আমরা দেখব। আমি গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে আমি তোমাদের সেই চ্যালেঞ্জটা একটা করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা যদি অ্যাটাকে চলে যাই ফায়ার দ্য রকেট স্পার, এই চ্যালেঞ্জটা আমরা অনায়াসে কীভাবে কমপ্লিট করবো সেটাই আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমি যদি অ্যাটাকে চলে যাই, অ্যাটাকে যাওয়ার পরে তো দেখো ভাই, এখানে বেস অল মানে কতগুলো ইনফার্নাটর, এতগুলো ইনফার্নাটরের ভিতরে কীভাবে অ্যাটাক করবো সেটাই আমি তোমাদের বুঝিয়ে বলতেছি। তো এখানে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, নিচের দিকে একটা সুপার ওয়াল বেকার ইউজ করে দিবে, তারপরে উপরে যে বিল্ডার ঘর আছে সেই দিকে একটা সুপার ওয়াল বেকার ইউজ করে দিবে, ঠিক আছে? সিম্পল কাজ। এরপরে যে আমাদের আর্থকুইক আছে, সেই আর্থকুইক আমাদের করতে হবে কি, একদম কর্নার বরাবর, কর্নার বরাবর যদি আমরা আর্থকুইকটা ইউজ করি তাহলে কিন্তু চারটা ইনফার্নাটর অটোমেটিক্যালি পেয়ে যাবে। এরপরে অপোজিট সাইডে সেম কর্নার বরাবর আর একটা আর্থকুইক ইউজ করে দিবে, তাহলে অনেকটাই হেলথ লো হয়ে যাবে ইনফার্নাটরের। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে আইস গুলেম আছে, আইস গুলেম দুটো ইউজ করতে হবে, তারপরে পিছন থেকে কিং, কুইন এবং গ্রান্ড টরেন্ট দিয়ে দিতে হবে। আইসগুলো দুটোতে হেল্প করবে এটাই যে কিংটাকে অটোমেটিকলি মারবে না। এরপরে সাথে সাথে তোমরা যেটা করবে, কিংয়ের অ্যাবিলিটি ইউজ করে দিবে, তারপরে উপরের সাইডে চলে যাবে, উপরের সাইডে চলে গিয়ে আরসিটাকে ইউজ করবে, তারপরে আরসির অ্যাবিলিটিটাকে ইউজ করে দিবে সাথে সাথে, তারপরে পিছন থেকে ইলেকট্রোটাইটেন ইউজ করবে, ঠিক আছে? তো দেখো যে রকেট স্পার মানে কি বলি, আর যে আরসির ভিতর থেকে কিন্তু রকেট বেরোচ্ছে, অনেক দূর থেকে কিন্তু আরসি হিট করে। ওকে, তো এরপরে বন্ধুরা জাস্ট ওয়েট করতে থাকো। এরপরে আমাদের যে আছে হক রাইডারগুলো, সেই হক রাইডারগুলো একদম নিচের দিক থেকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি যেটা করব, জাস্ট ওয়েট করব। ওকে, তো ওই দিকে যে ইনফার্নাটরগুলো আছে সেই দিক থেকে আমি অল হক রাইডার ইউজ করে দিলাম। এরপরে জাস্ট ওয়েট করব, আমাদের যে হিলিং স্পেল আছে সেই হিলিং স্পেল আমরা একদম সেম এই বরাবর হিলিং স্পেলটাকে ইউজ করে দিব, তারপর পিছন থেকে হেডেনটা তিনটা ইউজ করে দিলাম। তো এরপরে আমাদের একটা হিলিং স্পেল ইউজ করতে হবে, একদম বম টাওয়ার বরাবর আমরা আর একটা হিলিং স্পেল ইউজ করে দিলাম। এখন আমাদের যে স্পেল আছে এগুলো আমাদের প্রয়োজন নেই, তো তারপর আমাদের আছে যেহেতু আমরা ইউজ করতেই পারি, তো এখানে গ্রোথ স্পেলের তো কোনো প্রয়োজন নেই। তো ফ্রিজ স্পেলটা আমরা ইউজ করে দেবো টার্নালের দিক থেকে। আমার মতে এখানে কোনো ফ্রিজ স্পেলও প্রয়োজন নেই, পয়জন স্পেলের তো প্রয়োজন নেই, কারণ কয়েকটা হক রাইডার মারতে আমাদের পয়জন স্পেলের কোনো প্রয়োজন নেই। তো এরপরে বন্ধুরা, এখানে যে কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে, কিং রয়ে গেছে, তারপরে কি বলবো, এখানে আমাদের এটাকে কি বলা হয়, গুবলিন রয়ে গেছে, মানে স্ন্যাকি গুবলিন রয়ে গেছে। তো যাই হোক, আমি টাউনাল বরাবর একটা ফ্রিজ স্পেল করে দিলাম এবং অটোমেটিকলি এখানে কুইনের অ্যাবিলিটি দিলেই কিন্তু বেস্টটা মানে 100 কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই চ্যালেঞ্জটা একটা কমপ্লিট করবে। তো ভাই, গরমের জন্য আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তো গরমটা একটু কমে গেলেই আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এছাড়া ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম আছে, যে কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না। তো আজকে ভিডিওটাই বলতে, সবাই ভালো থাকবে। ওকে বন্ধুরা, বাই।